আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আজ আমি আপনাদের সাথে ইফতারের একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন পপকর্ন। মাত্র এক কাপ মুরগির মাংস দিয়ে আপনারা অনেকগুলো চিকেন পপকর্ন বানিয়ে ইফতারে সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি এক কাপ, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমরা কোনো পানি নিব না, শুধুমাত্র এই মুরগির মাংস নিব। জিরার গুঁড়া দিব এক চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া উঁচু করে এক চা চামচ, রসুন বাটা নিয়েছি এক চা চামচ, আর আদা বাটাও নিয়েছি এক চা চামচ। লবণটা তো আগেই বলেছি, স্বাদ মতো নিয়ে নেবেন। আর লবণটা প্রথমে একটু কম করে দিবেন, কারণ আমরা এখানে সয়া সস ব্যবহার করব, আর সয়া সসের মধ্যেও লবণ থাকে। আমি কোনটার পরে কোন জিনিস দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলে দেখবেন আপনাদের চিকেন পপকর্নটা খেতে ভীষণ মজাদার হবে। তো এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস। লেবুর রস তো রোজার মাসে থাকেই, আমরা যেহেতু শরবত খাই। এবার এর সাথে দিয়ে দিলাম এক চা চামচের মতোই সয়া সস, চিলি সস অথবা টমেটো সস যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন হাফ টেবিল চামচের মতো। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যাদের কাছে কেনা ব্রেড ক্রাম্ব নেই কোনো সমস্যা নেই, দুই পিস পাউরুটিকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। এই মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে আমি উঁচু করে দুই চা চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আগেই দিবেন না, প্রথমে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবেন, এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেবেন। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এর সাথে এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। তবে যারা ডিম খান না তাদের জন্য বলে দিচ্ছি, তারা ডিম দিতে হবে না। এভাবেই ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেবেন, যারা ডিম দিবেন না। আর আমার মতো যারা ডিম খান, ডিম খেতে পছন্দ করেন, এই সময় একটা ডিম দিয়ে খুবই হালকাভাবে নিয়ে নেবেন। ডিমটা দেওয়ার পর অতিরিক্ত বেশি আর নাড়াচাড়া করা যাবে না, নাহলে দেখা যাবে মশলাটা চিকেনের গা থেকে সরে যাবে। তো আমি খুবই হালকাভাবে নেড়ে নিয়েছি। এবার একটা একটা করে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিব এবং ব্রেড ক্রামে কোট করে নেব। আগে বলেছি যাদের কাছে কেনা ব্রেড ক্রাম্ব নেই, আপনারা বাসায় পাউরুটিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, সেটাতে এভাবে কোট করে নেবেন। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি একটা একটা করে চিকেন তুলে দিচ্ছি, লিকুইড যে মিশ্রণটা আছে সেটা দিচ্ছি না। তো এভাবেই আমি একটা একটা করে কোট করে নেব। আপনারা যারা আমার চ্যানেল পারভিনস কুক অ্যান্ড ক্রাফট সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই যে দেখুন, আমি সবগুলো চিকেনকে এভাবে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো সয়াবিন তেল। তেলটা পরিমাণ অনুযায়ী নেবেন, কেননা তেলটা শেষ হয়ে যাবে না। এই তেল দিয়ে আমরা আবারও অন্য যে কোনো ভাজাভাজি করতে পারবো অথবা রান্নাও করতে পারবো। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে, এই সময় একটা একটা করে দিয়ে দিচ্ছি সেই চিকেনের টুকরো। তবে এই সময় নেড়ে চেড়ে দেওয়া যাবে না, নাড়াচাড়া করতে গেলেই দেখা যাবে চিকেনের গায়ে যে ব্রেড ক্রাম আছে সেই সব খুলে যাবে। এজন্য এক দেড় মিনিটের মতো আমরা অপেক্ষা করব। আর একসাথে আমি সব চিকেন ভেজে নিচ্ছি না, দুইবারে ভেজে নেব, এজন্য অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা প্লেটে একটু একটু ফাঁকা করে আছে, ওইভাবেই ডিপ ফ্রিজে যদি এক ঘন্টা রেখে দেওয়া যায় সবগুলো জমে শক্ত হয়ে যাবে। এরপর যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে। তো দেড় দুই মিনিট যখন হয়ে গেছে, আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না ভাজতে, তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে, যেহেতু চিকেনের টুকরোগুলো খুবই ছোট ছোট আর এটা খেতে ভীষণ মজাদার। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা আপনাদের বাচ্চার টিফিনেও এই চিকেন পপকর্ন দিয়ে দিতে পারবেন, তারা খেতে ভীষণ পছন্দ করবে, অথবা যে কোনো সময় নাস্তা হিসেবেও খেতে পারবেন। তো আমার খুব সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজতে গেলেই দেখা যাবে পুড়ে যেতে পারে, তো আমি এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সময় তেলটাকে এভাবে একটু ঝরিয়ে এরপর কিচেন টিস্যুতে নিয়ে নেবেন। এবার বাকি চিকেন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেন পপকর্নগুলো এদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি আপনাদেরকে প্রথমে যে চিকেন পপকর্নগুলো ভেজেছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি। জানান এখন আপনাদেরকে এই চিকেন পপকর্ন খেয়েও দেখাবে যে এটা কেমন টেস্টি হয়েছে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চিকেন পপকর্নটা খেতে খুব মজা হয়েছে।